অংশটা যখন পাকিস্তান শাসন আমল চলছিল, এই দেশটাকেও কিন্তু আমাদের বাপ দাদা চাচারা কষ্ট সহকারে সেদিন এই এই অঞ্চলটাকেও স্বাধীন করেছিল। তখন তৎকালীন ভাবে ওই সাকিব সাহেব সুন্দর বলেছেন, আসলে কখনই তারা এইটা পাকিস্তান থেকে বাংলাদেশ হোক এটা চায় নাই। তৎকালীন তখন সেই ত্রিদীপ রাজা ত্রিদীপ রায় সেখানে বিরোধিতা করেছিল, দীর্ঘদিন যাবৎ বিরোধিতা ছিল। আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হলেও আমরা কিন্তু 17ই ডিসেম্বর এখান থেকে পতাকা উত্তোলন করা হয়েছিল বাংলাদেশে, একদিন পুরো ছিল পাকিস্তানের পতাকা। দ্যাট মিনস এই আপনার এই 16 তারিখ পুরোটাই পাকিস্তানের পতাকা দিয়ে পরিবেষ্টিত ছিল এই ইয়েটা। আপনি যে কথাটা বলছিলেন সেখানেই বলুন। পাইসাই মারমা উনি আসলে কথাগুলো কিভাবে যেন গুলিয়ে গুলিয়ে ফেলছেন, মূল ট্রাকে তিনি আসছিলেন না। শান্তি চুক্তি মূলত করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আমরা 96 সালে যখন আমরা ইতে ছিলাম তখন তিনি বলছিলেন যে এই সমস্যাগুলো রাজনৈতিক সমস্যা, এটাকে তিনি রাজনৈতিক ভাবে সমাধান করবেন। এবং যখন তিনি ক্ষমতায় আসলেন 97 সালের 2 ডিসেম্বর, তখন তিনি এই শান্তি চুক্তিটা দুই পক্ষের আলোচনার মাধ্যমে, এটা শান্তি চুক্তি না, এটা পার্বত্য চুক্তি নামে পরিচিত, সে পার্বত্য চুক্তিটা সে তখন করা হয়েছিল। তখন আমরা সবাই ভেবেছিলাম যে অবৈধ অস্ত্র যারা ছিল সবাই অস্ত্র জমা দিয়েছে, পাহাড়ে এখন শান্তি আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম কালের বিবর্তনে শান্তি চুক্তির মাধ্যমে যেই সমস্ত ধারাগুলো আপনার বাস্তবায়ন হওয়ার কথা, ম্যাক্সিমাম ধারাগুলো বাস্তবায়ন হয়ে গেছে। 9টা ধারা এখনো অপেক্ষমান আছে, 15টি ধারা প্রক্রিয়াধীন আছে। এরপরও আমরা একদিন চুক্তি আপনার হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা এটার জন্য কোনো সন্তোষ প্রকাশ করতে আমরা দেখিনি পাহাড়ি সংগঠনগুলোকে। তাদের একমাত্র কথা চুক্তি বাস্তবায়ন হোক, চুক্তির যে বহুলাংশ বাস্তবায়িত হয়েছে, এরপরে যদি আমরা দেখতাম যে পার্বত্য অঞ্চল শান্তিতে আছে, তাহলে আমাদের দুঃখ ছিল না। আমি বলতে চাই এখানে পাহাড়ি বলেন বাঙালি বলেন, শান্তিপ্রিয় পাহাড়ি এবং শান্তিপ্রিয় বাঙালিরা সকলেই কিন্তু শান্তি চায়, কিন্তু এই সশস্ত্র সংগঠনগুলো আমি আমি ফিরোজ একটু আপনাকে একটু একটু বলতে হচ্ছে, আপনি ওই ওটা বলেছেন আমার, আপনি পৈশাকি পারমার একটা কথা কিন্তু আমাকে নিতেই হবে, সেটা হলো যে সে একটা কথা বলেছে, স্পষ্টভাবে বলেনি হয়তো, কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে আসলে ওইখানে রাজনৈতিক একটা খেলা, 36টা সংগঠন কেন করতে দেয়া হয়েছে, এই একটা অভিযোগ কিন্তু তিনি করেছেন। তার মানে কি সরকারের ছত্র ছয়া সরকার জানে একটা বিদ্যমান সরকারের অধীনে এই ধরনের সংগঠন কেন তৈরি হবে, এটা তো দারুণ একটা প্রশ্ন, আপনি কি বলবেন এই ব্যাপারে? জি, আমি আসলে ট্র্যাক থেকে আমি একটু পিছিয়ে চলে আসলাম, আমি আপনার এই কথার জবাব দিব। তারপরে আমি বলতেছিলাম তখন চুক্তি করার পরে, চুক্তির পর থেকে আজ অবধি চুক্তির যে অংশটুকু বাস্তবায়ন হয়েছে তার প্রতি সম্মান রেখে পাহাড়ে কিন্তু অস্ত্রবাজি বন্ধ হয় নাই। পাহাড়ে নিরীহ মানুষকে যারাই উন্নয়ন কর্মকাণ্ড করতে যাচ্ছে তাদের থেকে চাঁদা আদায় করে, তাদেরকে থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে তারা বেশ ভালোভাবে আছে। এবং স্টিল নাও শান্তিপ্রিয় পাহাড়ি শান্তিপ্রিয় বাঙালি যাকে তাদের যখন ইচ্ছা হচ্ছে তাদের ইচ্ছা হচ্ছে তখনই তাদেরকে তারা হত্যা করছে, এটা কিন্তু দুঃখজনক। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অংশের একটি অংশ বাংলাদেশ, 3 পার্বত্য জেলা এবং বৃহৎ একটি অংশ, সেই অংশটা যখন পাকিস্তান শাসন আমল চলছিল এই দেশটাকেও কিন্তু আমাদের বাপ দাদা চাচারা কষ্ট সহকারে সেদিন এই এই অঞ্চলটাকেও স্বাধীন করেছিল। তখন তৎকালীন ভাবে ওই সাকিব সাহেব সুন্দর বলেছেন, আসলে কখনই তারা এইটা পাকিস্তান থেকে বাংলাদেশ হোক এটা চায় নাই। তৎকালীন তখন সেই ত্রিদীপ রাজা ত্রিদীপ রায় সেখানে বিরোধিতা করেছিল, দীর্ঘদিন যাবৎ বিরোধিতা ছিল। আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হলেও আমরা কিন্তু 17ই ডিসেম্বর এখান থেকে পতাকা উত্তোলন করা হয়েছিল বাংলাদেশে, একদিন পুরো ছিল পাকিস্তানের পতাকা। দ্যাট মিনস এই আপনার এই 16 তারিখ পুরোটাই পাকিস্তানের পতাকা দিয়ে পরিবেষ্টিত ছিল এই ইয়েটা। আপনি যে কথাটা বলছিলেন সেখানেই বলি, এই পয়সা কি মারমা যে কথাটা বলেছে আসলে কথাটা সত্যি নয়, এখানে রাজনৈতিক কোনো কলুষিতা নাই, আমি এটা স্পষ্ট বলতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি মানুষের প্রতি দরদ এবং তার যে মানুষের প্রতি ভালোবাসা অকৃত্রিম, তিনি ভেবেছিলেন যে এই 3 পার্বত্য জেলায়
বসবাসরত সকল জনগোষ্ঠীকে সুন্দর এবং সমুন্নত রেখে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কথাটা সে বলেছে আমি তার কথার দ্বিমত পোষণ করছি। এখানে কোনো রাজনৈতিক খেলা নেই, এখানে যে খেলাটা আছে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, খেলাটা হলো সর্বপ্রথম ছিল জেএসএস এর আপনার একটি মাত্র সংগঠন জেএসএস, এর পরবর্তীতে সেটাকে ভাঙতে ভাঙতে এখন কিন্তু চারটা সংগঠন, এবং প্রত্যেকটা সংগঠনের একমাত্র উদ্দেশ্য হলো চাঁদাবাজি। সকলের কাছে অবৈধ অস্ত্র আছে, সেই অবৈধ অস্ত্র দিয়ে উন্নয়নশীল কাজের জন্য যারা যাচ্ছে তাদের থেকে চাঁদাবাজি করা, এবং ওই চাঁদাবাজিটাকে পাকাপোক্ত করার জন্যই আজকে চারটি পাহাড়ি সংগঠন আজকে সেখানে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা সে আমরা সব সময় দাবি জানিয়ে আসছি যে পাহাড়ে যারা অবৈধ অস্ত্র নিয়ে এখানে ঘোরাফেরা করছেন তাদেরকে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারে আমরা সরকারের কাছে বারবারই দাবি জানাচ্ছি। সরকারের সে অংশ হিসাবে হয়তোবা কোনো কাজ করছেন আস্তে ধীরে, আমরা চাচ্ছি না যে কোনো মানুষকে হিটে ফেলে তাদেরকে আপনার জঙ্গি কায়দায় সব অস্ত্র উদ্ধার করা হোক, এটা চাই না। আমরা চাই আজকে যারা এই সশস্ত্র বাহিনী যারা অস্ত্র নিয়ে মাঠের মধ্যে আছেন, যারা নিজেদের ওদের নিজেদের জীবনও কিন্তু বিপন্ন, সেই বিপন্ন জীবন থেকে ফিরে এসে সুন্দর সার্বভৌম এই যে পার্বত্য চট্টগ্রাম, এখানে আপনার এই পর্যটনের বিশাল একটা মহা ক্ষেত্র, এখানে সেখানে এসে তারা ব্যবসা বাণিজ্য করুক, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এই জিনিসটা আমরা কিন্তু বারবার বলছি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে আজকে আমাদের গর্বিত সেনাবাহিনী যারা বিশ্বের বুকে শান্তির জন্য আপনার পুরস্কৃত হয়েছেন, তারা আজকে তাদের কাজ তাদের নিজের ডিউটি পালন করার জন্য, তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, এটা আমাদের জন্য ভীষণ রকমের দুঃখজনক এবং কষ্টদায়ক। আমি আজকে যারা সেদিন যিনি হাবিবুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছেন, ফিরোজ সাহেব আহত হয়ে আছেন, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের সকলের প্রতি আমি এই মমত্ববোধ জানাচ্ছি এবং তাদের যে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাইফুর ভাই, এই সমস্যা সমাধান তখনই হবে যতদিন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান কখনোই মিটবে না। আরো কিছুই যদি শান্তি চুক্তির মাধ্যমে দেওয়া হয় তাহলেও মিটবে না, কারণ এই শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে আজকে এখানে যারা বাঙালি সংগঠন আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই মেনে নিচ্ছি, তিন পার্বত্য জেলায় তিনজন পাহাড়ি এমপি আমরা মেনে নিচ্ছি, একজন মন্ত্রী মানে এ পর্যন্ত যতগুলি ঘটনা ঘটেছে আপনি বলেছেন লাস্ট কয়েকটা ঘর চাঞ্চল্যকর কয়েকটাই ঘটনা ঘটেছে, এগুলির বা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের সম্মুখীন করবার মতো ওই সক্ষমতা সরকার দেখিয়েছে কিনা, সরকারের জায়গায় যে দায়িত্ব পালন করবার কথা, যে বিচারের সম্মুখীন করবার করানোর জন্য যে ব্যবস্থা করবার কথা, সেটা সেক্ষেত্রেও সরকার কতটুকু সার্থকতা অর্জন করতে পেরেছে সে নিয়ে তো প্রশ্ন রয়ে গেছে। সুতরাং আমরা ভাবতেই পারি এই ধরনের সংকট রয়েই যাবে, এক্ষেত্রে আপনি শান্তি চুক্তির কথা বলে যতটুকু করেন আমি 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 চাই একমত না হয়ে কোনো সুযোগ নেই যে আমি একটু জাহাঙ্গীর